বিদেশ বিভুঁইয়ে নিরুপায় অসহায়, স্বদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধক্ষেত্রে বন্দী, কিভাবে রেহাই পাবেন, কে দেবে কেউ জানে না। ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় এখন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। এদেরই একজন কর্ণাটকের 21 বছরের মেডিকেল পড়ুয়া নবীন একটু খাবারের খোঁজে বাংকারের বাইরে বেরিয়েছিলেন, তখনই এই বিল্ডিং এ এসে পড়ে রাশিয়ার মিসাইল, আর তারপরই বিস্ফোরণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক ভারতীয় পড়ুয়াদের মধ্যে অনেকেই এ রাজ্যের বাসিন্দা। ইউক্রেনের খারকিভেই আটকে রয়েছেন হাওড়ার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া দেবারতি দাস। আর কোনো ফোনে পাচ্ছি না, ও তখনই বলে দিয়েছিল যে আমাদের ফোন টোন অফ করে দিতে বলেছে। তারপর থেকে চেষ্টা করেছি, যখন দেখছি একজন স্টুডেন্ট মারা গেছে, যখন শুনছি, তারপর থেকে খারকিভেতে হয়েছে, তারপর থেকেই মন উতলা হয়ে উঠছে, কিন্তু আর যোগাযোগটা করতে পারিনি। ইউক্রেনের রাজধানী কিভ থেকে কোন রকমে রোমানিয়া সীমান্তে এসেছেন গোবরডাঙ্গার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া স্বাগতা সাধুখাম। রোমানিয়া বর্ডারে আসার জন্য একটা বাস হায়ার করেছিলাম এবং আমরা সকাল 7টার মধ্যে আজকে সাকসেসফুলি রোমানিয়া বর্ডারে আসতে সক্ষম হয়েছি এবং আমরা এখন রোমানিয়া বর্ডারের সামনে আমাদের জন্য টেন্ট করেছে, তো আমরা টেন্টেই আছি এখন। যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যাতে ইন্ডিয়ান এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে দ্রুত আমাদের ইভাকুয়েশন সম্ভব হয়। ইউক্রেন থেকে বেরিয়ে রোমানিয়ায় পৌঁছেছেন সোনারপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া পুষ্পক স্বর্ণকার। আমরা ইউক্রেন থেকে বর্ডার পেরিয়ে রোমানিয়ায় আসি। রোমানিয়া আসার পর রাস্তা জুড়ে এনজিওর লোকজন ছিল, মাঝরাতে আমাদেরকে বাসে করে পুলিশের গাড়িতে করে একটা শেল্টার নিয়ে আসা হয়। শেল্টারটা একখানা ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের মধ্যে রয়েছে, ওয়েট করতে বলা হয়েছে, এমবেসি সবাইকেই নিয়ে যাবে এরকম আশ্বাস দিয়েছে। খারকিভ থেকে হাঙ্গেরি সীমান্তের দিকে যাচ্ছেন বাঁকুড়ার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া সৌমাল্য মুখোপাধ্যায়। বেলদার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা মাইতিও ইউক্রেনে আটকে রয়েছেন। আমরাও তো আতঙ্কিত এবং এখনো আমরা স্বস্তি ঠিক মতো পাচ্ছি না। বর্তমানে এখন ওখান থেকে বাস বুকিং করে হাঙ্গেরির বর্ডারের দিকে যাচ্ছে। মেয়ে জানিয়েছে কথাটা একেবারেই সত্য যে ওরা কিছুই সাহায্য করেনি, এমনকি ফোন পর্যন্ত রিসিভ করেনি। ইউক্রেনে আটকে রয়েছেন দুর্গাপুরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া শুভজিৎ সিনহাও। একটার সময় একটা ফোন পাই এবং সে বলে, বাবা আমি 10 কিলোমিটার হেঁটেছি, হেঁটে আমি স্টেশনে পৌঁছেছি, স্টেশনে ট্রেন এলে আমরা ট্রেনে চাপব। অ্যাকচুয়ালি ওখানে উনি বললেন যে প্রচণ্ড ভিড়, তারপর ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা রিং করি ও ফোন রিসিভ করে না। বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনো অবধি 12,000 ভারতীয়কে ইউক্রেন থেকে উদ্ধার করা হয়েছে। From that number, 12,000 approximately have since left Ukraine, which is 60% of the total number of our citizens in Ukraine. The information with us is that we have no more nationals left in Kiev. Shobiliye poristhiti bhoyonkor. Shunit Haldar, Monoj Bandyopadhyay, Purnendra Singh, ABP Ananda.